একাধিক নাবালিকাকে দীর্ঘদিন ধরে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার এক প্রৌঢ়। দিনের পর দিন খাবারের লোভ দেখিয়ে ছোট ছোট নাবালিকাকে যৌন হেনস্থা করত প্রৌঢ়। অভিযোগের ভিত্তিতে হরেন্দ্রনাথ হালদার নামে ওই প্রৌঢ় ব্যক্তিকে গ্রেফতার করে নরেন্দ্রপুর থানার পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে পোক্সো ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনাটি ঘটে নরেন্দ্রপুর থানা এলাকায়। গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত্রি 9টা নাগাদ নরেন্দ্রপুর থানায় এসে অভিযোগ দায়ের করে এক নাবালিকার পরিবার। তদন্তে নামে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে আসার সময় অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসীরা। পাশাপাশি বুধবার সকালেও আরও এক নাবালিকার পরিবার থানায় দ্বারস্থ হয়েছে। নতুন করে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত প্রৌঢ়র বিরুদ্ধে এলাকার একাধিক নাবালিকা মেয়েদের খাবার ও টাকার লোভ দেখিয়ে বাড়িতে ডেকে যৌন নির্যাতনের অভিযোগ। এক নাবালিকা অসুস্থ হয়ে পড়ায় পরিবারের লোকজন জানতে পারে বিষয়টি। এলাকায় এই খবর জানাজানি হতেই আরও বেশ কয়েকজন নাবালিকা তাদের পরিবারকে তাদের সাথে ঘটে যাওয়া যৌন নির্যাতনের কথা জানায়। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বেলা 12টা পর্যন্ত দুটি অভিযোগ জমা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে পোক্সো মামলা রুজু করে আজ ধৃতকে বারুইপুর আদালতে পেশ করা হয়। পাশাপাশি ওই দুই নাবালিকার ইতিমধ্যেই শারীরিক পরীক্ষা করা হয়েছে বলে জানা যায়। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রৌঢ়। তিনি বলেন, তাকে ফাঁসানো হয়েছে। কতদিন এরকম আপনার বিরুদ্ধে অভিযোগ আছে? একাধিক নাবালিকাকে আপনি যৌন নির্যাতন করেছেন, কি বলবেন? কবে থেকে করছেন? আপনার বিরুদ্ধে এলাকাবাসীরা অভিযোগ করছেন। একাধিক নাবালিকাকে আপনি বিস্কুটের লোভ দেখিয়ে নিয়ে যেতেন? না না, আমি নিয়ে যাই, ওরা এমনি আসছে, আমি নিয়ে যাই। আপনি টাকার লোভ দেখাতেন, আপনি খাবারের লোভ দেখিয়ে নাবালিকা মেয়েদের নিয়ে ঘরে নিয়ে গিয়ে আপনি নির্যাতন করতেন? না না না, ওরা এমনিতে যা ওর মারা সব কাজে যেত, সকালবেলা আসতো, এসে শুধু ছেলে আছে, বাচ্চা মেয়ে ছেলে, আগে তো আগে তো আগে তো শুধু তুলবো আগে তো যাই আগে যাও। তাহলে আপনাকে ধরলো কি কারণে? আপনাকে ধরলো কি কারণে? আপনাকে ধরলো কি কারণে? আমাকে ধরলো, এখন তো আমার উল্টো করে ফাটাচ্ছে, বলে আমি কোনো ঘটন ঘটন কিছু করি না, ওই দুটি বাচ্চা আমার গলা ফাটাতে দিল। মানে আপনি বলতে চাইছেন সেই বাচ্চারা মিথ্যা কথা বলছে? কজনের সাথে এরকম করেছেন আপনি? কজনের সাথে, কজনের সাথে এরকম করেছেন? কজনের সাথে করেছেন? কটা নাবালিকা মেয়েদের সাথে করেছেন এরকম যৌন নির্যাতন? আমি তো কাজে যাই, আমি তো এত কিছু জানি না। এই পাড়ার মধ্যে তিনটে বাচ্চার সাথে এরকমই হয়েছে। এবার যে বাচ্চার সাথে মানে এই ঘটনাটা বেশি ঘটেছে, সেই বাচ্চার মা ভয় থেকে আসছে না এখানে। তারপরে এবার আমার মেয়ে যেখানটায় পড়ে এখন, সেই আন্টির মা এখন আমার বাচ্চাকে জিজ্ঞাসা করেছে। করার পরে এবার তো আমার বাচ্চা ভয় পাচ্ছিলো, কোনো কথা বলতে চাইছিল না। তারপরে ও বাচ্চা মানুষ, ওকে ভালো করে বুঝিয়ে খাবার দেব বল, তারপরে ও এই ঘটনাটা বলেছে যে আমাদেরকে একদিন ছাড়া ছাড়া এরকম খাবার দেওয়ার নাম করে ডেকে নিয়ে যায়, নিয়ে গিয়ে আমাদের সাথে খারাপ ব্যবহার করে। তারপরে বলে এই কথাই আমার বাচ্চা আমাকে বলে। তারপরে আমার বাচ্চাকে আমি জিজ্ঞাসা করেছি যে কেন এরকম, তুই আমাকে কেন বলেছি নি এই কথাটা? বলছে, মা আমি ভয় থেকে বলিনি, তুমি আমাকে মারবে বলে। হ্যাঁ, আমার বাচ্চাকে বলেছে যে তোর বাবা মার কাছে যদি বলিস তোকে ছুরি দিয়ে কেটে পানাপুকুরে ফেলে দেবো। আমি জানতে পেরেছি, আমি তো কাজে যাই, আমি জানতে পেরেছি হচ্ছে কি মানে এই এই ঘটনাটা মানে যে বাচ্চার সাথে হয়েছে সব থেকে বেশি তার আঘাত হয়েছে, সেই বাচ্চার সাথে ওই বাচ্চার মা এখানে এসেছিল। হ্যাঁ, এবার ওই বাচ্চার মা সবাইকে জানিয়েছিল পাড়াতে। জানানোর পরে তারপরে এই ঘটনাটা, তারপরে এবার ওই বাচ্চাটা আমরা জিজ্ঞাসা করলাম সকালবেলা, ওই বাচ্চাটা বলল কি যে আমি মানে আমার মেয়ে আরও একটা বাচ্চা রুনে যায়। এই নামটা বলার পরে তারপরে আমরা জানতে পেরেছি। আমরা অনেক ভয়েতে আছি এই বাচ্চা এই মানে এই ব্যাপারটা। আমরা চাই যে ওই লোকটা শাস্তি হোক, কেন আরও তো বাচ্চা কাচ্চা এখানটায় আছে, সবার তো পরিবার আছে। আমরা চাই ওই লোকটা অনেক শাস্তি হোক। আমরা কাজকর্ম করি, আমরা গরিব মানুষ, আমরা সঠিক বিচার চাই। সব বাচ্চা এখানটা একসাথেই খেলা করে, আর উনি কোন টাইমটায় ডাকে, যেই টাইম দুপুরবেলা টাইমটাই ডাকে, যাতে রাস্তাঘাটে লোকজন না থাকে সেই টাইমটা ডাকে, ডেকে উনি খারাপ ব্যবহার করে।
আমার হয়তো দেখে দেখে নিয়ে যেত, দেখে নিয়ে গিয়ে হয়তো আমরা যাওনা যাওনা করছিলাম, আমাদের হাত ধরে টেনে নিয়ে গিয়েছিল, নিয়ে গিয়ে বুড়ো বলছিল তাদের বিস্কুট খাওয়াবো, টাকা দেবো, 20 টাকা দেবো, আর ফ্যান জামা খুলেছে। এই তো অনেকদিন থেকে করছে, ওর বউ ঘুমাচ্ছিল, আর বড় ভাই গিয়ে মাকে গিয়ে বলেছে, আমি তারপর লাস্ট থেকে বলেছি মা দেখো বুড়ো আমাদের আমাকে অনেক ব্যবহার করছে, তুমি তুমি কিছু একটা করো না, বলছিল করব পরে করব বলছিল। হ্যাঁ মাসি, মাসি মাসিকে বলেছি। হ্যাঁ হ্যাঁ বলতো লোক আছে, তুই তুই কি চিচাস না, তোকে আমি তোকে মাল ফেলে দিয়ে তোকে তোকে ছেড়ে দেব। হ্যাঁ বলতো তুই বাড়িকে বলবি না। আর সেই দিন আমরা বলতে আমার মাসি বলেছিল কাজ কাজ করবো, নাম্বার চাইছিল নাম্বার দেয়নি, আর আর বলেছিল আর আমার মা এসে এসে বলেছিল বলেছিল ওই তো আবার ফের এসে লোকের লোকেকে বলেছে। আরে আমি তো যাই না তো কাজে, আমরা তো সব বাচ্চা ছেড়ে চলে যাই, ঠিক আছে। এবার আমি এসেছি, আমার ভাই যে বলছে পেট ব্যথা করছে, ভয় তো বলতে চায় না, এবার আমরা মাছি ও বাচ্চা বলতে চাই, তা আমরা এসে জিজ্ঞেস করছি কী আছে, তারপর ওকে বুঝে বলছি পিসি এরকম আমাকে ডেকে নিয়ে যায়, ডেকে নিয়ে মুখ মানে অবশ করে দিয়ে আমাকে ধরে নিয়ে ওই সব করে দেয়, নোংরামি করে, তা আমি তারপর অজ্ঞান হয়ে গেছি। আমার দাদার ছেলে সব জানে, বলছে পিসি আমি গেলে বললে আমাকে বলছে গলা কেটে তোকে নদীর জলে ফেলে দেবো, আমি এইটুকুনি জানি, আর ওকে নিয়ে গেছি ও সব বলেছে, বলছে উনি দুবার করেই করেছে অজ্ঞান করে, মানে ওকে মুখ চেপে দিয়ে অজ্ঞান করে দিয়েছে ওষুধের দ্বারায়, দিয়ে এইসব নোংরামি করেছে। এবার আমরা তো জানি না এসব আর কদিন ধরে হচ্ছে, আর ওই মেয়েটা আমি ভয়তে বলতে চায় না। আরে কালকেরই জানতে পারছি, আমি তো ওইদিকে থাকি কাজে, ও আজকের কালকের এসছে আমার মেয়েকে নিতে, তখন জিজ্ঞেস করছি কী হয়েছে, শুয়ে আছে, বলছে আমার পেট ব্যথা করছে, তা আমি বলছি কী হয়েছে, না আমার দাদার ছেলে বলছে পিসি এই এই ব্যাপার, তা আমরা এইটুকুনি জানি। ওকে বলেছে মানে উলঙ্গ হয়ে ওই লোকটা ছিল, আর মানে ওনার দিদিকে পুরো একদম পুরো সব জামা প্যান্ট খুলে দিয়েছে পিসি, আর এসে দেখুন ওই সব করছে, এবার আমি দেখে ফেলেছি দৌড় খুলে ঢুকে গেছি, আমাকে বিস্কুট দিয়েছে আর বলেছে যদি তুই বলিস তোদের দুজনকে কিডনি মানে ইয়ে করে নিয়ে মেরে দেবো, চাকু দেখাচ্ছে ছুরি দেখাচ্ছে। হ্যাঁ করেছি তো আমরা, থানাতে কিছু বলেনি, ওই তো বললো টেস্ট করি তারপরে, আবার থানার থেকে হ্যাঁ থানার থেকে আবার কী বলেছে এই সব কথা বলো না চেপে থাকো, তোমাদের মেয়ে এইসব বলেছে, উনি একটা অফিসার বলেছে, যে অফিসারটা আমাদের কালকে নিতে এসছে ওই অফিসার বলেছে, বলেছে এইসব কথা বলতে হবে না, তোমাদের মেয়ে এইসব চেপে চেপে চিন্তা করো না, আমরা কেসটা দেখছি তোমাদের, কেসটা আমরা দেখছি তোমাকে, আমরা বলেছি, বলছে ভয় নেই আমরা কেসটা ও এত তাড়াতাড়ি ছাড়া পাবে না, আমরা দেখছি এইটুকুনি বলেছে, আমাদেরকে আর ঢুকতে দেয় না, আমাদেরকে বার করে দিয়েছে, কাউকেই ঢুকতে দিচ্ছে না, ওরা মাকে আর বাবাকে ঢুকতে দিচ্ছে, এবার টেস্ট করতে যাবে আমার দাদা বৌদি হেভলি মতন, এবার আমরা যাবো আমাদেরকেও যেতে দিচ্ছে না। আমি তো ঠিক জানি এখানে নাকি দুটো তিনটে করেছে, একটা মেয়েকে করেছে অনেক হসপিটাল থেকে এসেছে, তার মা ভয়তে তালা মেরে দিয়ে চলে গেছে, ওকে বার হতে দিচ্ছে না, কিন্তু আমরা এটা আমার ভাইজির হয়েছে বলে আমরা প্রতিবাদ করেছি। আমি তো ঠিক জানি না, দেখো আমি তো এখানে থাকি না, কেউ তো বলে না আমার ভাইজির হয়েছে আমি এটা বলেছি, এবার তো যার আসল বেশি হয়েছে তার মা ভয়তে পালিয়েছে। আমার তখন খেলতে গেছিল, তখন ওই বুড়োটা আমাদের ডেকে এনে গেছে, তারপরে আমাদের আমাদের সঙ্গে আমাদের প্যান খুলে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল। আমি আমার বন্ধুরা গেছি।
করেছিল রশদিন, কিন্তু আমাদের সঙ্গে করে আমরা তারপরে আমাদের ঘরে এসেছিল, ঘরে আমাদের মেরে দেয় বলে যে যদি তোর বাবা মার কাছে বলে দিস তাহলে তোর ছুরি দে কলা কেটে তোর বাবার কাছে না তোর পানা পুড়ে ফেলে দেবো। বিস্কুট দিতে ডাকতো।